সাইব ইবনে উমাইরা বলেছেন, আবু জাফর আল মনসুরের দ্বিতীয় আব্বাসীয় খলিফার নিকটে ছিলাম। তিনি কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে সাইব ইবনে উমাইরা, নিঃসন্দেহে আকাশ থেকে একজন আহ্বানকারী আবু তালিবের বংশধরগণের মধ্য থেকে এক ব্যক্তির নাম ঘোষণা করবে। আমি বললাম, আমি আপনার জন্য উৎসর্গকৃত হে আমিরুল মুমিনিন, আপনি কি এ কথা বর্ণনা করছেন? তিনি বললেন, হ্যাঁ, যার হাতে আমার প্রাণ তার শপথ, এ কথা আমি আমার নিজ কানে শুনেছি। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আমি এখন পর্যন্ত এ ধরনের হাদিস কারো কাছ থেকে শুনিনি। তিনি বললেন, হে সাইফ, এ কথা সত্য, যখন ওই ঘটনা ঘটবে তখন আমরাই সর্বপ্রথম এই আহ্বানে সাড়া দেব। তবু এই ধবনী আমাদের একজন পিতৃব্য পুত্রের প্রতি নয় কি? আমি বললাম, সে কি ফাতেমার বংশধর হবে? তিনি বললেন, হ্যাঁ হে সাইফ, অন্তর যদি আমি এই রেওয়ারটিতে আবু জাফর মুহাম্মদ ইবনে আলী আল বাকির থেকে না শুনতাম, তাহলে সমগ্র জগৎবাসী আমাকে বললেও আমি তা মেনে নিতাম না। কিন্তু এ বর্ণনাকারী তো ইমাম মুহাম্মদ ইবনে আলী। এসব রেওয়াত অনুসারে এই আসমানি আহ্বান শোনা যাওয়ার পরপরই ইমাম মাহদি আলাইহিসসালাম গোপনে তার কতিপয় সঙ্গী ও সমর্থকদের সাথে যোগাযোগ স্থাপন করবেন। তখন তার ব্যাপারে সমগ্র বিশ্বব্যাপী আলোচনা হতে থাকবে এবং তার নাম সবার মুখে মুখে উচ্চারিত হতে থাকবে। তার প্রতি ভালোবাসা সবার হৃদয়ে আসন লাভ করবে। তার শত্রুরা তার আবির্ভাবের ব্যাপারে খুব ভীত হয়ে পড়বে এবং এ কারণে তারা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করবে। জনগণের মাঝে ছড়িয়ে যাবে যে তিনি মদিনায় অবস্থান করছেন। বিদেশি সামরিক বাহিনী অথবা হিজাজ তথা সৌদি আরব সরকার সে দেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণের জন্য এবং সরকারের সাথে গোত্রসমূহের দ্বন্দ্ব সংঘাত নিরসন করার জন্য সিরিয়া হতে সুফিয়ানি সেনাবাহিনীর সাহায্য চাইবে। এ সেনাবাহিনী মদিনায় প্রবেশ করে হাশেমি বংশীয় যাকে পাবে তাকেই গ্রেপ্তার করবে, তাদের অনেকে এবং তাদের অনুসারীদেরকে হত্যা করবে এবং অবশিষ্টদেরকে জেলখানায় বন্দী করে রাখবে। সুফিয়ানি তার একদল সৈন্যকে মদিনায় প্রেরণ করবে এবং তারা সেখানে এক ব্যক্তিকে হত্যা করবে। মাহদি ও মনসুর সেখান থেকে পলায়ন করবে। তারা মদিনার সকল বংশধরকে গ্রেপ্তার করবে আর এর ফলে কোনো ব্যক্তিই মুক্ত থাকবে না। সুফিয়ানি বাহিনী ওই দুই ব্যক্তিকে ধরার জন্য মদিনা নগরীর বাইরে যাবে এবং ইমাম মাহদি ফিরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে হযরত মুসা আলাইহিসসালামের মতো ভীত ও চিন্তিত অবস্থায় সেখান থেকে বের হয়ে মক্কাভিমুখে চলে যাবেন। অতঃপর ইমাম মাহদি আলাইহিসসালাম মক্কা নগরীতে তার কতিপয় সঙ্গী সাথীর সাথে যোগাযোগ করবেন, যাতে করে তিনি পবিত্র হারাম থেকে ঈশার নামাজের পরে মুহররম মাসের দশম রাতে আশুরার রাত তার আন্দোলনের সূচনা করতে পারেন। তখন তিনি মক্কার জনগণের উদ্দেশ্যে তার প্রথম ভাষণ দান করবেন। এর ফলে তার শত্রুরা তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তার সঙ্গীসাথীরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলবে এবং শত্রুদেরকে বিতাড়িত করে প্রথমে মসজিদুল হারাম ও তারপর পবিত্র মক্কা নগরীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। মুহররম মাসের দশম দিবসে সকালে ইমাম মাহদি সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় তার বাণী প্রদান করে বিশ্বের জাতিসমূহকে আহ্বান জানাবেন, যাতে করে তারা তাকে সাহায্য করে। তিনি ঘোষণা করবেন যে যে মুজিজার প্রতিশ্রুতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন তা ঘটা পর্যন্ত তিনি পবিত্র মক্কা নগরীতে অবস্থান করবেন, আর উক্ত মুজিজা হবে ইমাম মাহদি আলাইহিসসালামের আন্দোলন দমন করার জন্য পবিত্র মক্কাভিমুখ অগ্রসরগামী সুফিয়ানি প্রেরিত বাহিনীর ভূগর্ভে তলিয়ে যাওয়া। অল্প কিছুক্ষণ পরেই প্রতিশ্রুতির মুজিজা বাস্তবায়িত হবে এবং যে সুফিয়ানি বাহিনী পবিত্র মক্কা অভিমুখে রওনা হয়েছিল তা ধ্বংস হয়ে যাবে। যখন তারা সুফিয়ানির প্রেরিত বাহিনী মদিনার মরুপ্রান্তে পৌঁছাবে, তখন মহান আল্লাহ তাদেরকে ভূমিদশের মাধ্যমে ভূগর্ভে পৌঁছে দেবেন। আর এটা হচ্ছে মহান আল্লাহর বাণীর বাস্তব রূপ। তিনি বলেছেন, আর যদি আপনি হে নবী যারা ধ্বংসপ্রাপ্ত তাদের কঠিন অবস্থা প্রত্যক্ষ করেন, তখন আপনি ভীত হয়ে যাবেন আর তাদের শাস্তি বিন্দুমাত্র কম করা হবে না এবং তারা নিকটবর্তী স্থানে মহান আল্লাহর শাস্তির শিকার হবে। যখনই তারা মরুপ্রান্তে পৌঁছে যাবে ঠিক তখনই তাদের ভূমি গ্রাস করবে এবং যারা সামনে থাকবে
তারা ওই দল কি হয়েছে বা কি করছে দেখার জন্য পিছনে ফিরে আসবে, অথচ তারাও ওই একই ভাগ্য বরণ করবে। আর যারা পেছনে থাকবে তারা তাদের যারা ভূমিদশের কারণে ভূগর্ভে বিলীন হয়ে গেছে তাদের সাথে মিলিত হবে, অর্থাৎ তাদের স্থানে ভূমিদশের স্থানে পৌঁছাবার পর তাদের খুঁজতে থাকবে, তখন তারাও ওই একই বিপদের পতিত হবে। এ মুজিজার পর হযরত ইমাম মাহদি আলাইহিসসালাম 10,000-এরও অধিক সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনা অভিমুখে রওনা হবেন এবং শত্রু বাহিনীর সাথে যুদ্ধের পর যেখানে অবস্থান গ্রহণ এবং মদিনা শত্রুমুক্ত করবেন। এরপর তিনি দুই হারাম মক্কা ও মদিনা মুক্ত করার মাধ্যমে হিজাজ যথা সৌদি আরব বিজয় করবেন এবং সমগ্র অঞ্চল আরব উপদ্বীপ এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। কতিপয় রেওয়াত থেকে প্রতীয়মান হয় যে ইমাম মাহদি আলাইহিসসালাম হিজাজ তথা সৌদি আরব বিজয়ের পর দক্ষিণ ইরান অভিমুখে রওনা এবং সেখানে খোরাসানি ও শুয়াইব ইবনে সালিহের নেতৃত্বাধীন ইরানি সেনাবাহিনী ও সেদেশের জনগণের সাথে মিলিত হবেন। তারা তার সাথে বায়াত করবে, তিনি তাদের সহায়তায় বসরায় শত্রু বাহিনীর বিপক্ষে যুদ্ধে লিপ্ত হবেন, যার ফলে তিনি এক সুস্পষ্ট ও বিরাট বিজয় লাভ করবেন। এরপর তিনি ইরাকে প্রবেশ করবেন এবং সেখানকার অভ্যন্তরীণ বিষয়ে পরিস্থিতি উন্নয়ন করবেন। তিনি সেদেশের সুফিয়ানি বাহিনীর অবশিষ্টাংশ এবং অন্যান্য দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদেরকে পরাভূত ও হত্যা করবেন।